কাতারের দোহা ঈদ পুনর্মিলনী করেছে জামালপুর জেলা কল্যাণ সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কমিউনিটি নেতা, সাংবাদিক সহ প্রবাসী জামালপুরবাসী উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু শামার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ ইউসুফ। এতে বক্তব্য দেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, সমিতির উপদেষ্টা মোহাম্মদ আরিফ উদ্দোলা পাহালওয়ান সহ অনেকেই।